हेलो एवरीवन, गत ट्यूटोरियले आमरा देखेछिलाम आमरा आमादेर यूज इफेक्ट हुक के किभाबे कंडिशनली रान करते पारी। आज के ट्यूटोरियले आमरा देखबो आमादेर यूज इफेक्ट हुक के आमरा किभाबे ओनली एक बार रान करबो। सो आमादेर के एकटी कम्पोनेंट तैरी करते हबे। आमादेर कम्पोनेंटेर नाम हबे माउस मूव डॉट जेएस। सो एटी आमादेर एकटी फांगशनल कम्पोनेंट हबे। এবং এখানে আমরা ইম্পোর্ট করব ইউজ স্টেট এবং ইউজ ইফেক্ট। ওকে, সো আমাদের প্রথমে আমরা যেটি করব কনস্ট এক্স সেট এক্স ইকুয়াল ইউজ স্টেট। সো আমাদের এক্স এর ভ্যালু থাকবে প্রথমে জিরো, এবং আমরা আরো একটি ভ্যালু নিব, সেটি হচ্ছে আমাদের ওয়াই এবং সেট ওয়াই, এবং ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু থাকবে জিরো। এবং এই এক্স এবং ওয়াই কি? এক্স এবং ওয়াই হচ্ছে ব্রাউজারে আমরা যখন মাউস মুভ করব, সেই আমাদের মাউসের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের মাউসের যে পজিশন থাকবে সেই পজিশনের ভ্যালুই হচ্ছে গিয়ে আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু। সো ইনিশিয়ালি জিরো জিরো থাকবে, এবং যখন হচ্ছে ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্টের মাধ্যমে এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে উইন্ডো ডট অ্যাট ইভেন্ট লিসেনার। সো আমাদের ইভেন্ট লিসেনারটি হবে মাউস মুভ। মাউস মুভ যখন মাউস মুভ করা হবে তখন কি আমরা একটি ফাংশন কল করব, সেই ফাংশনটি আমাদেরকে কি করবে এবং আমাদের মাউসের এই এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যেই পজিশন থাকবে সেই পজিশনটি এখানে সেট করবে। সো আমাদের একটি মেথড তৈরি করতে হবে। আমাদের মেথডটিকে এখানে আগে লিখতে হবে, মাউস মুভের সাথে আমাদের মেথডটিকে এখানে সেকেন্ড আর্গুমেন্টে পাস করতে হবে। সো আমাদের মেথডটি হচ্ছে লগ মাউস মুভ। সো আমরা এই মেথডটি তৈরি করি এখানে কনস্ট লগ মাউস মুভ ইকুয়াল আমাদের একটি অ্যারো ফাংশন। সো এই অ্যারো ফাংশন বেসিক্যালি আমাদের যেটি করবে, এখানে আমরা আর্গুমেন্টে যেহেতু আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করেছি সো এখানে আমরা আর্গুমেন্টে ই পাবো, এবং এখানে আমরা সেট এক্স, সো সেট এক্স এর ভ্যালু হবে ই ডট ক্লায়েন্ট এক্স, এবং সেট ওয়াই, সেট ওয়াই এর ভ্যালু হবে ই ডট ক্লায়েন্ট ওয়াই, এবং এই দুইটা ভ্যালু আমরা এখানে দেখব। সো এইচ থ্রি নিই আমরা, এইচ থ্রিতে এখানে আমরা যেটি করব আমাদের এক্স এর ভ্যালু হবে কি, এক্স এর ভ্যালু হবে এক্স, অর্থাৎ আমাদের স্টেটে যেই এক্স আছে, অ্যান্ড ওয়াই এর ভ্যালু হবে আমাদের স্টেটের ওয়াই। ওকে, সো এখানে আমরা বেসিক্যালি যেটি করলাম, ইনিশিয়ালি আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু রাখলাম কি জিরো জিরো, এবং যখন কি আমাদের এই ব্রাউজারে আমাদের এই কম্পোনেন্টটি রেন্ডার হবে, সো রেন্ডার হওয়ার সাথে সাথে আমরা ইউজ ইফেক্টের মাধ্যমে যেটি করলাম উইন্ডো ডট অ্যাট ইভেন্ট লিসেনার, একটি ইভেন্ট লিসেনার অ্যাড করলাম, সেটি হচ্ছে কি মাউস মুভ। এবং আমাদের ইভেন্ট লিসেনার অ্যাড করলে সেকেন্ড আর্গুমেন্টে আমরা যেটি করতে চাচ্ছি সেটি আমাদেরকে এখানে বলে দিতে হয়। সো এখানে আমরা কি একটি লগ মাউস মুভ নামে একটি ফাংশন কল করেছি। সো এই লগ মাউস মুভ এই ফাংশনটি কি আমরা এখানে তৈরি করেছি। সো এই লগ মাউস মুভ হচ্ছে কি আর্গুমেন্টে ইভেন্ট পাবে, এবং এই সেট এক্স, সো আমরা এই ইভেন্টের সাথে ই ডট ক্লায়েন্ট এক্সকে কল করলে কি আমরা এক্স এর পজিশন পাবো, এবং ই ডট ক্লায়েন্ট ওয়াইকে কল করলে আমরা ওয়াই এর পজিশন পাবো। সো এই কম্পোনেন্টটি কি আবার, এবং শেষে কি আমরা এই এক্স এবং ওয়াই এর ভ্যালুটি আমরা দেখতে চাচ্ছি। সো এই কম্পোনেন্টটিকে আমাদের এই অ্যাপ ডট জেএস এ এখানে ইম্পোর্ট করে ব্যবহার করতে হবে। সো আমাদের কম্পোনেন্টের নাম হচ্ছে মাউস মুভ। মাউস মুভ এখানে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট মাউস মুভ ফ্রম ডট স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ মাউস মুভ। ওকে, এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখব কি আমরা যদি মাউস মুভ করি তাহলে হচ্ছে কি এখানে আমরা আমাদের মাউস মুভ করা সেই পজিশন দেখতে পাচ্ছি। ওকে, এখন যদি আমরা ইন্সপেক্ট করি এবং এখন আমরা কনসোলে যাই,
সো কনসোলে কিন্তু বেসিক্যালি আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো আমরা কনসোলে দেখব আমাদের এই ইউজ ইফেক্ট কতবার রান হচ্ছে। সো এখানে আমরা কনসোলে দেখব ইউজ ইফেক্ট রান, এবং এই লগ মাউস মুভ এই মেথডটি আমাদের কতবার করা হচ্ছে সেটিও আমরা দেখব। লগ মাউস মুভ রান, ওকে। এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে আমরা কি দেখব, আমাদের ইউজ ইফেক্ট কি ইনিশিয়ালি একবার রান হয়েছে, এবং যখনই আমরা কি আমাদের এখানে মাউস মুভ করব তখন আমরা দেখব প্রত্যেকবার এখানে কি আমাদের এই ইউজ ইফেক্ট রান হচ্ছে, এবং সাথে সাথে কি আমাদের এই লগ মাউস মুভ নামে যে মেথডটি আছে সেই মেথডটিও রান হচ্ছে। সো এখানে কি আমাদের এই ইউজ ইফেক্টটি বারবার কিন্তু প্রতিবার রান হওয়ার প্রয়োজন নেই, যতবার রেন্ডার হবে ততবার কিন্তু আমাদের এই ইউজ ইফেক্ট রান হওয়ার প্রয়োজন নেই। জাস্ট আমাদের কি একবার যখন ইনিশিয়ালি রেন্ডার হবে তখন আমরা ইউজ ইফেক্ট রান করে কি আমরা এই ইভেন্ট লিসেনারটি অ্যাড করব। আমাদের জাস্ট এটিই দরকার, আমাদের কিন্তু এই ইউজ ইফেক্ট বারবার রান হওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমাদের এই লগ মাউস মুভ কিন্তু বারবার রান হওয়ার প্রয়োজন আছে, কারণ কি আমাদের এই এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। সো আমাদের এই মেথডটির বারবার কল হওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমাদের এই ইউজ ইফেক্ট কিন্তু বারবার কল হওয়ার প্রয়োজন নেই, ইনিশিয়ালি জাস্ট রেন্ডারের পর, ইনিশিয়াল রেন্ডারের পর একবার আমাদের এই ইউজ ইফেক্ট কল হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে ইউজ ইফেক্ট আমরা যতবার মাউস মুভ করছি ততবার আমাদের এই ইউজ ইফেক্ট রান হচ্ছে। সো আমরা এখন যেটি চাচ্ছি সেটি হচ্ছে কি আমাদের এই ইউজ ইফেক্টকে আমরা জাস্ট একবার রেন্ডার করব, একবার রান করব ইনিশিয়ালি। সো এটি করার জন্য আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে একটি এমটি ব্র্যাকেট। সো এমটি ব্র্যাকেট যদি আমরা দিয়ে দিই বা এমটি অ্যারে যদি এখানে আমরা দিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো কি আমাদের এই ইউজ ইফেক্ট একবার রান হয়েছে, এবং আমরা যখন কি মাউস মুভ করব তখন কি আমাদের ইউজ ইফেক্ট কিন্তু আর রান হচ্ছে না, আমাদের জাস্ট লগ মাউস মুভ রানস। সো এই লগ মাউস মুভ কি আমরা এই কনসোল করেছিলাম এই মেথডে, সো এই মেথডটি আমাদের রান হচ্ছে, আমাদের এই ইউজ ইফেক্ট জাস্ট একবার রান হচ্ছে। সো যখনই আপনাদের এমন প্রয়োজন হবে যে আমাদের কি ফার্স্ট রেন্ডারের হওয়ার পর আমরা এই ইউজ ইফেক্ট জাস্ট একবার রান করব, আমাদের বারবার রান করার প্রয়োজন নেই, তখন কি আমরা এখানে একটি এমটি ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে কি আমাদের এই ইউজ ইফেক্ট জাস্ট ফার্স্ট টাইম একবার রেন্ডার হবে, একবার কল হবে। এবং আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম আমাদের যদি কন্ডিশনালি চেঞ্জ করতে হয়, ইউজ ইফেক্টকে রান করতে হয় কন্ডিশনালি, তাহলে কি আমাদের এই কন্ডিশনগুলো যেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ইউজ ইফেক্টকে রান করতে চাচ্ছি সেই ভ্যালুগুলো এই অ্যারেতে পাস করে দিলেই কিন্তু আমরা কন্ডিশনালি আমাদের ইউজ ইফেক্টকে রান করতে পারি, এবং আমরা যদি এমটি অ্যারে দিয়ে দিই তাহলে কি আমাদের ইউজ ইফেক্ট জাস্ট একবার রান হবে। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।